মেশিনটা এটা দিয়ে আমি 3000 আগে চালাবো, যদি অবস্থা ভালো বুঝি আমি 4000-4500 চালাতে পারি। তো দেখা যাক এসেঞ্জার আমাকে কি রেসপন্স করে বা এসেঞ্জার আমাকে কি সুযোগ সুবিধা দিয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমার এই বাইকে এতদিন আমি সেল অ্যাডভান্স লং রাইড যেটা আছে সেই সেলের লং রাইড ব্যবহার করেছিলাম, যেটা দিয়ে আমি 4123 কিলো চালিয়েছি। যদিও এই গাড়ির ইউজার ম্যানুয়ালে লেখা রয়েছে 3000 কিলো চালানোর জন্য, এবং আমাদের যেটা সেলের যেই সেল অ্যাডভান্স লং রাইড সেটার প্যাকেটে রয়েছে 6000। তো আমি যখন 4000 পর্যন্ত চালিয়েছি তখন দেখলাম যে ক্লাস ছাড়া অবস্থায় আমার এখানে খ্রত করে একটু হালকা ডাক দেয়, তার মানে বুঝতে হবে যে আমাদের মোবিলের টেম্পারটা শেষ হয়ে গেছে। এবার আমি আমার ব্যক্তিগত গবেষণার জন্য একটা নতুন ইঞ্জিন অয়েল ভরতেছি, যেটা হলো এসেঞ্জা। একটু ফোকাস দেন দাদা, এটা হলো এসেঞ্জা। তো এসেঞ্জা এটা হচ্ছে সম্পূর্ণ মেবি ইউরোপিয়ান একটা হচ্ছে ইঞ্জিন অয়েল, যেটা হচ্ছে 1040 এবং জেএসও MA MA2। হ্যাঁ, এবং এটা হচ্ছে সেমি সিনথেটিক, যেখানে লেখা রয়েছে সেমি সিনথেটিক। এবং এসেঞ্জার এই ক্যানটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। তো আমি যদি এই পাশটা একটু দেখাই, দেখেন এই পাশে হচ্ছে এরকম। তো এখন আমি এই এসেঞ্জাটা দেখেন, আমার এখানে কিন্তু অয়েল কুলার ইনস্টল করা আছে। যেহেতু আমার গাড়িতে অয়েল কুলার ইনস্টল করা আছে, সেহেতু আমার এখানে অয়েল কুলারের জন্য 100 গ্রাম, এবং আমার হচ্ছে যেটা ইঞ্জিন অয়েল ফিল্টারও আমি মাত্র নতুন পরিবর্তন করেছি। মানে আমার গাড়ির সাথে যে ফিল্টারটা ছিল সেটা আমি বের করে ফেলেছি। ইঞ্জিন অয়েল ফিল্টারের জন্য হচ্ছে 100 মিলি এবং রেডিয়েটরের জন্য 100 মিলি। মোট 200 মিলি অয়েল আমাকে বেশি দিতে হবে। তো আমাদের এখানে রয়েছে সম্পূর্ণ 1 লিটার, এবং আমরা এখন এটার সাথে আমাদের যে ইয়ামাহালুবের মিনারেল যেটা রয়েছে সেটা হচ্ছে 200 গ্রাম মিশিয়ে দেবো, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো যাই হোক, আপনারা দোয়া করবেন এবং দেখি যে এইটাতে আমার ফিডব্যাকটা কেমন আসে। তবে নিশ্চিন্তে এটা দিয়ে আমি 3000 আগে চালাবো, যদি অবস্থা ভালো বুঝি আমি 4000-4500 চালাতে পারি। তো দেখা যাক এসেঞ্জার আমাকে কি রেসপন্স করে বা এসেঞ্জার আমাকে কি সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো আমরা এবার ভরবো। পটটি খোলার জন্য দেখেন এভাবে এটা কিন্তু সম্পূর্ণ ইনটেক অবস্থায় থাকে, তো আমরা জাস্ট এখান থেকে টান দিতে হবে। আমিও জানি না এটা কিভাবে খোলে, আমার মনে হয় এইভাবে টান দিতে হবে, কিন্তু টান দিলে তো খোলে না। তো আমরা একটু এইভাবে টান দিয়ে দেখি, এইভাবে টান দিয়ে দেখি দেখি খোলে কিনা। এই হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই যে আমরা এভাবে টান দিলাম, এভাবে টান দেওয়াতে এটা খুলে গেছে। এবার আমরা এটাকে কিভাবে কি করব, এইবার এই দেখেন এটা হলো এটা টিনটা, কত সুন্দর সিস্টেম। তো এবার আমরা হচ্ছে এটা মুখটাকে বের করতে হবে, আমার মনে হয় এইভাবে। ও, এটা তো এমনি বাইরে হয়ে গেছে, এটা কি কাজে দিছে তা আমি জানি না। এবার আমাদেরকে এটা বের করতে হবে। তনু দা, এটা কিছু দেন, দেন। এইবার আমাদের এসব কাজের সময় অবশ্যই ধুলাবালি মুক্ত রাখতে হবে। এবার আমরা এটা দিয়ে দেখো এবার টান দিলাম, বাস আমাদের পটের মুখটা খুলে গেল। এবার এসেঞ্জা আমরা এটা দিচ্ছি, ফোটা বাইরে চলে গেছে, সমস্যা নাই। তো বন্ধুরা, আমরা আমাদের এসেঞ্জা দিলাম 1 লিটার, এবং যেহেতু আমার এখানে ইঞ্জিন অয়েল ফিল্টার এবং হচ্ছে রেডিয়েটর আছে, সেজন্য আমি টোটালের উপরে 150 ml বেশি দিব। তো আমরা একটা বোতলের ভিতরে 150 ml আমার বাসায় রাখা আছে ইয়ামাহালুব মিনারেল, আমরা মিনারেল এটার সাথে দিয়ে দিব। অনেকে আবার মনে করতে পারেন যে সেমি সিনথেটিক বা সিনথেটিকের সাথে মিনারেল দেওয়া যাবে না, এটা আসলে ভুল কথা। সেমি সিনথেটিক, সিনথেটিক, মিনারেল তিনটে কিন্তু একই জিনিস, জাস্ট একটু 19-20। আপনি যদি সিনথেটিক ব্যবহার করেন 500 কিলো চালানোর পরে সেটা কিন্তু মিনারেলের মতোই হয়ে যাবে। সুতরাং এটা কোনো বিষয় না, আপনারা নিশ্চিন্তে অয়েল জেনুইন কিনা এটা আপনারা দেখবেন। আর আমরা এবার ওই যে বাকি যে আমাদের 200 ml সেই বা 150 ml, সেই 150 ml আমরা এটার ভিতরে দিয়ে দিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। আমাদের এখানে আমরা আমাদের যে ক্যাপটা রয়েছে সেটা আটকে দিব।